আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসপিসি এর নতুন ট্রেড লাইসেন্সের মেয়াদ আর কতদিন বাড়ানো হয়েছে, সেই সাথে এসপিসি এর নতুন আপডেট অনুযায়ী এখন প্রত্যেক ট্যাড দেখার জন্য নাকি 15 টাকা করে পাবেন। সো আসলে এই আপডেটগুলো কতটুকু সত্য আপনারা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। সো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। সো ফার্স্ট অফ অল এসপিসি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলে অথবা গুগল প্লে স্টোর থেকে আপনারা আপডেট করে নিলে নতুন কিছু ফিচার পাবেন, যে ফিচারগুলো আপনারা উপভোগ করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আপনারা এসপিসি অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন, তারপর দেখতে পারবেন এরকম কিছু ইন্টারফেস শো করবে। এখান থেকে কিন্তু আপনারা অনেকেই জানেন যে 30শে জুন কিন্তু আপনার এসপিসি এর মেয়াদটা শেষ হওয়ার কথা ছিল, ট্রেড লাইসেন্সের মেয়াদটা। তো এটা নাকি এখন বাড়ানো হয়েছে, অনেকেই বলতেছে আসলে এটা কতটুকু বাড়ানো হয়েছে। তো এসপিসি এর যে ট্রেড লাইসেন্সটা রয়েছে এটা আর কতদিন থাকবে, কিংবা এটা যেহেতু 30শে জুনের ভিতরে শেষ হয়ে যাবে, তো এরপর এসপিসি বন্ধ হয়ে যাবে নাকি, এটা নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন করতেছেন। সো ফার্স্ট অফ অল এসপিসি এর ট্রেড লাইসেন্সটা বাড়ানো হয়েছে, সেই সাথে নতুন আরও একটা কিন্তু কোম্পানির সাথে এখন তারা চুক্তিবদ্ধ হয়েছে। এখন বলা যাচ্ছে ট্রেড লাইসেন্সটা আরও বেশ কয়েকদিন থাকবে, বলতে বেশ কয়েক বছরের মতো তারা বাড়িয়েছে। তো আপনারা কিন্তু এসপিসিতে এখন কাজ করতে পারবেন কোনো রকম ভয় ছাড়াই। এখন কিন্তু ট্রেড লাইসেন্সটা যেহেতু বাড়ানো হয়েছে, তো আপনারা যে কাজগুলো করবেন এসপিসি এর নতুন আপডেট অনুযায়ী আপনারা এখন প্রত্যেক ট্যাড দেখার জন্য নাকি 15 টাকা করে পাবেন। তো এটা কতটুকু সত্য এসপিসির, এখন যদি আপনি এখানে দেখতে পারছেন যে জবটা রয়েছে এখানে, যেহেতু আপনারা প্রতিদিন কাজ করেন, এখানে প্রতিদিন কাজ করার জন্য আপনার অ্যামাউন্ট যে ইনকাম হয় সেই অ্যামাউন্টটা কিন্তু আপনার এখানে অ্যাড হয়, এবং এটা কিন্তু আপনারা উইথড্রো করতে পারেন এজেন্টের মাধ্যমে। সেই সাথে তারা প্রত্যেক ট্যাড দেখার জন্য যদি 15 টাকা করে দেয় তাহলে কিন্তু আপনারা ভালো একটা অ্যামাউন্ট প্রতিদিনই ইনকাম করে দিতে পারবেন। তো আপডেটটা এখনও চূড়ান্ত হয়নি, তো তারা নতুন ওয়েবসাইট লঞ্চ করার পরই আসলে জানাবে আপডেটটা চূড়ান্ত হবে কি না। সেই সাথে এই নতুন ওয়েবসাইটে আসলে যে তারা জানিয়েছে লঞ্চ করবে, এটা কিন্তু আর মাত্র 2 দিন বা 1 দিন রয়েছে, তারপরে কিন্তু আপনারা এখানে ওই নতুন ওয়েবসাইটে দেখতে পারবেন। আর এই ট্রেড লাইসেন্স মেয়াদটা যেহেতু বাড়ানো হয়েছে, সেই সাথে আপনারা কিন্তু এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করেন, এবং এজেন্ট ছাড়া নাকি এখন ক্যাশ আউটের আপডেট একটা দিবে। আপনারা প্রত্যেকেই নিজের নাম্বারে এখন ক্যাশ আউট করতে পারবেন এসপিসি এর আপডেট অনুযায়ী। তারা বলেছে নতুন ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নোটিশ বা এ সংক্রান্ত একটি পোস্ট তারা দিয়ে দিবে, সেখানে আপনারা দেখে নিতে পারবেন আসলে নিজের নাম্বারে কীভাবে ক্যাশ আউট করতে পারবেন, বা নিজের নাম্বারে যে টাকাগুলো রয়েছে সেগুলো তুলবেন বা উইথড্র করবেন। তো এটা নিয়ে সম্পূর্ণ কাজ চলতেছে, এসপিসি এর আপডেট চলতেছে, এবং সেই সাথে ট্রেড লাইসেন্সের মেয়াদটাও এখন বাড়ানো হয়েছে, নতুন আরও একটা কোম্পানির সাথে কিন্তু তারা চুক্তিবদ্ধ হয়েছে। তো আপনারা নিশ্চিতই এখন কিন্তু এসপিসিতে কাজ করে যেতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা এসপিসিতে কাজ করতে চান তারা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করে নিতে পারবেন। তো এসপিসি নিয়ে কাজ করতে চাইলে কিংবা এসপিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের নতুন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে দেওয়া হয় খুবই স্বল্প মূল্যে, আর যদি আপনি ইনভেস্ট ছাড়া ইনকাম করতে চান সেটাও কিন্তু করে নিতে পারবেন খুব সহজে। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সকাল ভালো থাকুন, সুস্থই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।